জন্য, বা ডিএক্সএল এ যখন আপনি আসলেন, আপনি যখন ধীরে ধীরে 10,000 20,000 30,000 50,000 টাকা ইনকামের রাস্তায় তৈরি করলেন, আপনিও কিন্তু আপনার ডিএক্সএল এর মাধ্যমে, আপনার টিম তৈরি করার মাধ্যমে আপনি 10টা 15টা 20টা ব্যক্তিকে এখান থেকে 50,000 1,00,000 টাকা ইনকামের সুযোগ দিতে পারেন। আর এই সুযোগটা তাদেরকে দেওয়ার কারণে তাদের ফ্যামিলির যতটা ব্যক্তি এই সুযোগ পাবে আপনার মাধ্যমে, এবং তারা এই ইনকাম নিয়ে যারা খাবে, ওই দোয়া কিন্তু আপনার কাছে অটোমেটিকলি আসবে। আসলে বলে না যে দোয়া করতে হয় না, দোয়া চাইতে হয় না, অটোমেটিকলি আসে দোয়া। এটা হচ্ছে যে আপনার খেদমত, আপনি মানুষের জন্য খেদমত করছেন আপনার মাধ্যমে, কারণ আপনার তো সুযোগ নাই আর, রাইট? আপনার কাছে কোনো সুযোগ আছে? আপনি কি কাউকে দিতে পারবেন আপনার কোম্পানিতে 20,000 টাকা দামের একটা স্যালারি চাকরি, 50,000 টাকা দামের একটা স্যালারি চাকরি? না। এখন আমি আমি অ্যাটলিস্ট আমি আফসার এতটুকু বলতে পারি যে আমার টোটাল টিমে আজকে 68 ডায়মন্ড, 78 জন ডায়মন্ড আছে। এই 78 জন ডায়মন্ডের অন্তত পক্ষে লাইফে অন্তত পক্ষে সিকিউরিটি আছে, ইনকামের সিকিউরিটি আছে। এই 78 জন ডায়মন্ড তারা তাদের চাকরির পাশাপাশি তারা ডিএক্সএল এর সময়টাকে ইনভেস্ট করছে, ডিএক্সএল এর সময়টাকে সেল করছে, যার কারণে কিন্তু তারা আজকে তাদের লাইফে ইনকামের সিকিউরিটি নিয়ে আসতে পারছে। এখন আপনারা যারা আছেন, আপনাদের লাইফে ইনকামের কোন সিকিউরিটি আছে বলেন? একবার বোকায় হাত দেন, বোকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করেন, চোখগুলা বন্ধ করেন যে আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি আগামীকাল দেশে চলে যাইতে হয়, আমি দেশে যাওয়ার পর কি করব, আমার ইনকামের সোর্স কি? জিরো, ওভারঅল জিরো। তাহলে ডিএক্সএন আপনাকে সুযোগ গুলা দিচ্ছে কি, লাইফ টাইম ইনকামের অপরচুনিটি, যেখানে কি এক্সট্রা আর্নিং এর সুযোগ। আমি আগে কিন্তু কথাগুলো বলেছি, আবার এগেন রিপিট করছি যে কি, আপনারই কোম্পানিতে কেউ 1,00,000, কেউ 10,00,000, কেউ 2,00,000, কেউ 3,00,000 টাকা স্যালারিতে চাকরি করছে, বাট আপনি আপনার ক্যাপাসিটি, আপনি আপনার স্কিল, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী 40,000 50,000 টাকা ইনকাম করছেন। সো আপনার দ্বারা কিন্তু প্রতি মাসে স্যালারি বাড়ানো সম্ভব না, আপনার কোম্পানি বাড়াবেও না, বাট ডিএক্সএন কোম্পানি পার মান্থ আপনার বোনাস বাড়াচ্ছে, পার মান্থ আপনার ইনকাম বাড়ছে, বিকজ অফ আপনার সেল, বিকজ অফ আপনার টিম, বিকজ অফ আপনার হার্ডওয়ার্কিং। বোঝা গেছে? সো এই সুযোগটা সবাই নেবেন, জাস্ট শেয়ারিং, সিম্পল শেয়ারিং, 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 দ্যাট মিনস যেটাকে বাংলায় বলে কথা বলা, টকিং, 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 টকিং। আপনাকে কথা বলতে হবে, দোকান খুলতে হবে, এই যে জিব্বা ঠোঁট দুটা, এই এই যে ঠোঁট দুটার মাঝখানে জিব্বা, এটাকে লাড়তে হবে, কথা বলতে হবে। আপনি যদি লজ্জা বোধ করেন যে আমি সাবানের কথা বলবো, আমি 50,000 টাকা স্যালারিতে এই দেশে চাকরি করি, আমার 1,00,000 টাকা স্যালারি, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আছি, আমি বাংলাদেশ এই পজিশনে আছি, ওই পজিশনে আছি, আমি গভর্নমেন্ট জব করি, বাট লজ্জা